হ্যাঁ তুমি আমার ওই যে আমার ফোনে চার্জ নাই, যার কারণে আমার ফোনে যে চার্জটা সেটা ভিডিও কল হবে না, অডিও কল হবে। অডিও হবে, ভিডিওটা আর আসবে। তুমি শুধু আমার বেশি প্রশংসা করছো, তোমার করার সুযোগ দেওনি। তুমি অনেক সুন্দর, তোমার এই ফিগার অনেক সুন্দর। ফিগার নিয়েই পড়ে থাকলে আর কিছু আর বলবে না। হ্যাঁ না, ফিগার অনেক সুন্দর, চেহারা অনেক সুন্দর, এত বড় টল ফিগার। আমি আমার লম্বা মেয়েদের পছন্দ বেশি। হ্যালো হ্যালো, শুনছি। তুমি অনেক লম্বা না, তারপরে অনেক ভালো লাগছে, মানে অনেক ভালো লাগছে। এবার হবে, ওগুলো তো ছিল, এবার এনে রাখবেন। হ্যাঁ হ্যাঁ, আমি যখন যাবো তখন এনে রাখবেন। আর আমরা এবার লং টাইম একটু সময় কাটাবো, যাতে আমার টেনশন মাথায় কাজ করতেছিল, আর ওটা থাকলে আরো বেশি রিল্যাক্স করতে পারবো। না তারপরেও তুমি তো আমার সুযোগ দিচ্ছ, কিন্তু আমার মোটামুটি হয়েছে আলাদা তো পাল্টাইনি, ওরা বুঝবে কি হবে, বলতেও তো পারতিস। হ্যাঁ আমি এই দিকে সরে আসছি, কোনার দিকে বিছানার কথা তো পাল্টাইও দেয়নি চাদর। আমার না এখন আমি সেটা বুঝতে পারছি, আপনি আসলে সত্যি অনেক সেক্সি। আমার মানে ধারণার বাইরে, মানে ধারণা ছিল না আপনি এতটা হট আর কি। আপনি জানেন একটা মেয়ে হিসেবে আমি খুব প্লিজড। আমার অনেক বয়স হচ্ছে, তুমি পারবে কিনা। আমার যন্ত্রটার সাইজও কিন্তু ভালো না, ভালো না? ওরকমই তো হয় ছিল, যে আমার কেমন না বড় ছোট হয় না, ঠিকই তো লাগলো আমার মতন তো ঠিকই আছে। আমি ভাবছি এরপরে তোমার ঘাড়ে তোমার পা দিয়ে, আমি আমার ধরতে দেরি, আমাকে ধরতে দেরি, আর আমার কাছে যাইতে দেরি হয়নি, আমার এতটা কারেন্টের মতো আমি চলে গেছি আসতে। ও হ্যাঁ, এখানে ঢুকেই তো আমরা না, আমরা ওই যে আগের দিন আলাপ করে নিচ্ছিলাম না, এই জন্য আগে। ঠিক আছে, আমাদের বয়সের ব্যবধান আছে কিন্তু জুতি ভালো। আমার তো মনে হলো না যে কোনো ব্যবধান আছে, কোন ব্যবধান বলে মনে হলো না। আপনি যে শিখছি ও একদম যা ছিল তার থেকে আমার বেশি ধারণা হইল। যখন তোমার ফ্রি দিন হবে না, ফ্রি হবে তখন তোমার ওটা আমি ভরে দিয়ে দিব, তারপরে দরকার নাই রিস্ক নেওয়ার। থাকছেন সেই কদিন আমি বেশি বেশি যাবো, আমাদের নাই হস করে করে থাকলো না এটা, কিন্তু আমাদের কি একটা কথাবার্তা হবে না? হ্যাঁ হবে, কেমন আছি, কি করছি, খাইছি কিনা, এমন তো কথা বলতেই পারি তাই না? আমাকে ভুলে যাবেন না তো? সাতবারের মতো বলি, আমার খুব ইচ্ছা তোমার তোমার গর্বে আমার একটা বাচ্চা, তাহলে আমি খুব খুশি হব। কারণ কি জানো, কেন তোমার হাইট ভালো, তো যদি এটা ছেলে হয় সে প্রায় 6 ফিটের কাছে হবে, তারপরে ওরে ভালো পড়াশোনা করালে ভালো হবে না বলো? আর আমি তোমার পাশে লজিস্টিক সাপোর্ট থাকলে তোমার বাচ্চা তো ভালো পড়ো, অনেক সুন্দর হবে, এটা দেখায় সব কিছুতেই তোমার ভালো হবে, আমারও তোমার অনেক খুশি হবে। তোমার নাও না একটা বাচ্চা। আমার বাচ্চার মা হয়ে যদি তোমারই বাচ্চা, তার জন্য তুমি অসুস্থ হও, তাহলে বাচ্চা অসুস্থ থাকতে হবে, মারও তো সুস্থ থাকতে হবে। এখন যেমন তোমার, তুমি যখন আমার বাচ্চার মা হব তখন তো বউ আর তোমার ভিতর পার্থক্য কি বলো, তোমার আমার অনেক মায়া থাকবে না?
আমার আসলে অনেক মায়া জন্মায় গেছে, আমি বোঝাতে পারছি কিনা জানি না। আমি তো একটা মেয়ে, আমার কিন্তু মানে একটা বারের জন্য আমার দ্বিতীয়বার ভাবতে হচ্ছে না যে আমি নিবো না। আমার আমি এক সেকেন্ডে ভাবতে পারতেছি যে আমি নিব, আমি প্রস্তুত, আমার কাছে একটা স্মৃতিটা সারা জীবন থাকবে। আমি আপনাকে সত্যি অনেক ভালোবেসে ফেলছি, আর যেখানে দুটো মনের মিল হয়ে যায় সেখানে আসলে আমি মানে অনেক সাথে একটু আনন্দ ফিল করি। কিন্তু আজকের জন্য আমার কাছে কোনো বাধাই মনে হলো না, আমি এতটা এক্সাইটমেন্টে আমি এসেছি, এতটা খাতায় বন্ধ করে রাখছে। আমি যেন আমি 100% দিলে আপনি আরো আমার হয়তো আমি 50% দিতে পারছি। ওকে ঘুমাও, সকালে কখন কথা হবে। থ্যাংক ইউ, ওকে, আল্লাহ হাফেজ।